নমস্কার, কেমন আছো তোমরা? খুব ভালো আছো। ঠিক আছে, আমি গতকাল তোমাদের পড়িয়েছিলাম চ্যাপ্টার নাম্বার 17, রানী লক্ষ্মীবাঈ। আশা করছি তোমরা পড়েছো বাড়িতে। আজকে আমি তোমাদের পড়াবো সেগুলোরই কোশ্চেন অ্যান্সার। সবগুলো আজকে পড়াবো না, আগামীকালের জন্য কিছু রেখে দেব। ঠিক আছে, এখানে আমি এফ পর্যন্ত পড়াচ্ছি, এগুলো তোমরা পড়বে, তারপরে আমি আবার পড়াবো, তারপরে করবে। দেখো নাম্বার এ তে কি দেওয়া আছে কোশ্চেনটা, ইন হুইচ ইয়ার ইন্ডিয়া ফট ফার্স্ট এগেইনস্ট ব্রিটিশ। ইন্ডিয়া তো না, ইন্ডিয়ার জনগণ যখন লড়াই করেছিল, কোন লড়াই করেছিল, কোনটা লড়াই ছিল যেটা ভারতের ইন্ডিপেন্ডেন্সের প্রথম লড়াই। ঠিক আছে, ভারতের স্বাধীনতার যে লড়াইটা, একটু আমি গতকাল বলেছিলাম কি, যে স্বাধীনতার জন্য যে লড়াই করেছিল সেই লড়াইটাই কত সালে, 1857। দেখো আমি কি লিখেছি, ইন এ ফর ফার্স্ট এগেইনস্ট ব্রিটিশ ইন 1857, দা সিপয় মিউটিনি বা সিপাই বিদ্রোহ। ঠিক আছে, তারপরে দেখো বি নাম্বার দেওয়া আছে, হু ওয়াজ রানী লক্ষ্মীবাঈ, রানী লক্ষ্মীবাঈ কে ছিলেন। রানী লক্ষ্মীবাঈ ওয়াজ এ ব্রেভ গার্ল অ্যান্ড দ্য কুইন অফ ঝাঁসি, একজন সাহসী মেয়ে আর ঝাঁসির রানী ছিলেন। তারপর দেখো দেওয়া আছে, হোয়াট ওয়াজ হার অরিজিনাল নেম, অরিজিনাল মানে আসল নাম কি ছিল, রানী লক্ষ্মীবাঈ তো বিয়ের পরে নামটা পেল, আসল নাম কি ছিল, আসল নাম ছিল মনুবাঈ, মনুবাঈ। ঠিক আছে, আসল নাম ছিল মনুবাঈ। হোয়াট ওয়াজ হার ফাদার্স নেম, বাবার নাম কি ছিল, বাবার নাম ছিল মারোপন। দেখো হার ফাদার্স নেম ওয়াজ মারোপন। তারপরে দেখা যাচ্ছে, হু ওয়াজ গঙ্গাধর রাও, গঙ্গাধর রাও কে ছিল, গঙ্গাধর রাও কে ছিলেন, রানী লক্ষ্মীবাঈয়ের স্বামী আর ঝাঁসির রাজা। দেখো কি লেখেছে, গঙ্গাধর রাও ওয়াজ দ্য কিং অফ ঝাঁসি এন্ড দ্য হাজব্যান্ড অফ রানী লক্ষ্মীবাঈ, রানী লক্ষ্মীবাঈয়ের হাজব্যান্ড ছিলেন আর কে ছিলেন, ঝাঁসির রাজা। ঠিক আছে, ঝাঁসির রাজা গঙ্গাধর রাও ছিল। তারপরে দেখো এক নম্বরটা, হোয়াট ডিড ইউ নো অ্যাবাউট রানী লক্ষ্মীবাঈ, রানী লক্ষ্মীবাঈয়ের সম্বন্ধে কি জানো, কতটা জানো বা যেটা জানো তার সম্বন্ধে ডিটেলস কতটা পড়েছো বইয়ের মধ্যে, গতকাল যেটা নিয়ে আলোচনা করছিলাম, আজকে দেখো কি লিখেছি, রানী লক্ষ্মীবাঈ ওয়াজ ব্রেভ গার্ল, এগুলো তোমরা এখান থেকে পেয়ে যাবে। হার অরিজিনাল নেম ওয়াজ মনুবাঈ, আগের কোশ্চেনের, সি লার্ন হাউ টু রাইড সুইম অ্যান্ড হাউ টু ইউজ অফ সোর্ড, সোর্ড মানে তলোয়ার, কি করে তলোয়ার ব্যবহার করতে হয় সেটা শিখেছেন, রাইড মানে ঘোড়া চালনা শিখেছেন, আর কি সুইম মানে সাঁতার কাটা। সি টু পার্ট ইন দ্য ফার্স্ট ওয়ার অফ ইন্ডিপেন্ডেন্স এগেইনস্ট ব্রিটিশ ইন 1857, 1857 সালে ইংরেজদের বিরুদ্ধে প্রথম স্বাধীনতা লড়াই যেটা হয়েছিল সেই লড়াইয়ে তিনি অংশগ্রহণ করেছিলেন। সি টুক পার্ট ইন ফার্স্ট ওয়ার অফ ইন্ডিপেন্ডেন্স এগেইনস্ট ব্রিটিশ ইন 1857। দেখো প্রথম থেকে যেগুলো লিখেছি সেগুলোর মধ্যেই কিন্তু অনেকগুলো আছে যে এফ এর মধ্যে, তোমরা মুখস্থ করবে, ভালোভাবে পড়বে, পরের দিন আমি এগুলো পড়িয়ে দেব, ভালোভাবে থাকবে, বাড়িতে পড়াশোনা করবে, স্পেলিংগুলো ভালো করে পড়বে, স্পেলিংয়ের জন্য কিন্তু নাম্বার কাটা পড়ে যায় আমাদের, ভালো থাকবে, বাবা মার কথা শুনবে, সুস্থ থাকবে। নমস্কার।